যিনি ক্যামেরার চোখে তুলে ধরেছেন লাল সবুজের গল্প আর সাহিত্যের নানা চরিত্র। তিনি চাষী নজরুল ইসলাম। 2015 সালের 11 জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমানো গুনিয়াই নির্মাতা চতুর্থ প্রয়াণ দিবস শুক্রবার, মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা। চাষী নজরুল ইসলাম, স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ওরা 11 জন নির্মাণ করে, যিনি হয়ে আছেন ইতিহাসের অংশ। চলচ্চিত্রের উঠোনের রঙিনে কৃষকের জন্ম 1941 সালের 23 অক্টোবর বিক্রমপুরে। পরিচালক হিসেবে তার শুরুটা 1960 সালে আসিয়া ছবির সহকারী পরিচালক হিসেবে। ক্যারিয়ারে মুক্তিযুদ্ধভিত্তিক 6 সিনেমা নির্মাণের পাশাপাশি রবীন্দ্র নজরুল সাহিত্য নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সিনেমা নির্মাণের কৃতিত্বটা চাষী নজরুলের। সাড়ে 4 দশকের ক্যারিয়ারে এই কিংবদন্তি নির্মাণ করেছেন 35টি ছবি, যার মধ্যে রয়েছে দেবদাস, হাঙর নদী গ্রেনেড, হাসন রাজা থেকে শুরু করে বিরহ ব্যথা, বেহুলা লক্ষিন্দর, সংগ্রাম, মেঘের পরে মেঘের মতো একাধিক নাম। ক্যামেরার পেছনেই নয়, দ্যুতি ছড়িয়েছেন অভিনয়েও। চাষী ভাইয়ের মতো যারা, তাদেরকে তাদের পথ অনুসরণ করে আসলে যদি চলচ্চিত্রের দিকে যদি আমাদের ইয়াং জেনারেশন যদি সেভাবে এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে আমাদের আমাদের চাষি ভাইও বেঁচে থাকবে। কারণ উনি যেহেতু চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র বেঁচে থাকলে উনি থাকবেন। রোগে ভুগে 2015 সালের 11 জানুয়ারি প্রয়াত হন এই চলচ্চিত্র অন্তঃপ্রাণ। তবে ভক্ত অনুরাগীদের মাঝে তিনি রয়ে যাবেন বিপুল সৃষ্টি সম্মান নিয়ে। পুরুষ ভ্রমরার জাতি কান্দিলে কি হবে। শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। বিনোদিন গো তোর বৃন্দাবন কারি দিয়ে যাবি।